গুড মর্নিং, আমাদের গুড মর্নিং হয়েছে কখন? আমাদের আজকে তারাপীঠে সেকেন্ড ডে আর লেট খাওয়ার দিন। তারাপীঠ পুরী দীঘা মানেই কিন্তু লেট, মানে আমরা খাবোই, লেট খেতেই এসেছি অ্যাকচুয়ালি। হেই এভরিওয়ান, আমি সোমা কলকাতা থেকে, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তার সাথে ব্রেকফাস্টও চলে এসেছে আমাদের, আমি বাটার ব্রেড নিয়েছি আর বাকিরা দেখো স্যান্ডউইচ, ওদিকে মন্দিরা পুরি সবজি। একটু বাদে আমরা মন্দিরে ভোগ আনতে যাব, এরা এখন সুইমিং পুলে আবারও নামবে, গতকালও করেছে প্রচুর ঝাপাঝাপি। আর আজকে আমি নামছি না, আমার স্নানও হয়ে গেছে অ্যাকচুয়ালি, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, আরো বেশি বেশি করে ঠান্ডা লেগেছে, কালকে নেবে। তারপরে বিকেলবেলা আজকে আমরা পুজো দেবো, কারণ আজকে সানডে আর সানডের ভিড়টা কেটে যাবে, তারপরে আমরা কিন্তু বিকেলের পুজোটা দেবো। তো এই আজকে প্ল্যান, তারপরে টুকটাক কেনাকাটা, তারপরে আবার কালকে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। সবাই গুড মর্নিং বল বাচ্চারা। আমাদের হোটেলটা কিন্তু বেশ ভালো, খাবার দাবারও ভালো, রুমটাও বেশ ভালো। হোটেলের একটা রিভিউ করে দেবো তোমাদের সাথে, রুম ট্যুরও দিয়ে দেবো, অন্য ভিডিওতে আসবো ওটা। আফটার ব্রেকফাস্ট কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন মন্দিরের উদ্দেশ্যে। আমি ইন্দ্র আর অভিষেক দাই কিন্তু যাচ্ছি মন্দির থেকে ভোগ প্রসাদটা হোটেলে নিয়ে তারপরে ফিরবো। আর হোটেলে নিয়েই কিন্তু আমরা ভোগ প্রসাদটা গ্রহণও করব, মন্দিরে বসে কিন্তু এখন গ্রহণ করছি না আমরা। যথারীতি গতকালকের মতন আজকেও কিন্তু আমরা মন্দিরের এই পেছনের দিকের গেটটা দিয়েই মন্দিরে প্রবেশ করব, কারণ এই গেটটা দেখছি মেইন গেটটা থেকে বেশ ফাঁকা ফাঁকাই থাকে, চলাফেরাও সুবিধা, তবে গলিটা একটু বেশি সরু। অলরেডি দেখছি অনেক পান্ডা আর অনেক মানুষ কিন্তু মাথায় করে ভোগ প্রসাদ নিয়ে ফিরছে যে যার গন্তব্যে। তো আমরাও এখন ভোগ প্রসাদটা নিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কত ভিড়, এক একজন ভান্ডারা দেওয়া থেকে শুরু করে এখানে অনেক রকম ভোগের আয়োজন কিন্তু থাকে। কেউ অন্নপ্রসাদ দেয়, কেউ ফ্রাইড রাইস দেয়, কেউ পোলাও দেয়। তো আজকে বেসিক্যালি আমরা কিন্তু মায়ের মেইন যে ভোগ প্রসাদটা হয় পোলাও, সেটা হয়েছে আর মাছের ভোগ। চলো তোমাদের এক এক করে সবটাই দেখাবো। প্রচুর প্রচুর প্রসাদ, আমরা এই কয়জন মিলে এত প্রসাদ একদমই গ্রহণ করতে পারবো না। তো হোটেলে নিয়ে গিয়ে দেখবো যে এই ভোগ প্রসাদের কী ব্যবস্থা করা যায়, কারণ এত ভোগ প্রসাদ তো আমাদের একার দ্বারা খাওয়া সম্ভবই না। দেখতেই পাচ্ছ ভোগের একটা থালি দিয়েছে বড় কাসার সাথে কিন্তু তিনটে বালতি, তার মধ্যেও কী কী আছে এখন আমরা পুরোপুরি দেখিনি, একটা পায়েস আছে সেটাই চোখে পড়লো, কারণ অত সময় ছিল না কি কি রয়েছে দেখবো বলে। এতটা হেঁটে গিয়ে তারপরে একটা টোটো নিয়ে তারপরে কিন্তু আমরা আমাদের হোটেলের দিকে যাব। এই যে মন্দির প্রাঙ্গণে বসে ভোগ গ্রহণ করার, সেটার কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে। অনেক বছর আগে আমরা এরকম মন্দির প্রাঙ্গণেই ভোগ গ্রহণ করেছিলাম, তবে এবার আর সেটা পসিবল হচ্ছে না, তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো সবাই ভোগ গ্রহণ করছে। মন্দির থেকে নেমেই কিন্তু মেইন যে ভোগের থালিটা সেটা ইন্দ্র মাথায় নিল, আর বাকিগুলো আমি আর অভিষেক দা শেয়ার করে নিলাম। এক হাতে আমার বালতি আর এক হাতে আমার ক্যামেরা নিয়ে চলছি। বেশ অনেকটাই ভারী কিন্তু এই কাঁসার থালিগুলো, জানি না ঠিক কাঁসার না পেতলে, তবে অনেকটা বড় আর অনেকটা ভারী। অনেকটা পথই কিন্তু ইন্দ্র ভোগের থালিটা মাথায় করে টোটো অবধি যেতে হবে। এটাও একটা কিন্তু ভাগ্যের ব্যাপার যে মা তারার ভোগের থালি মাথায় করে ইন্দ্র যাচ্ছে। তো আমার তো ব্যাপারটা বেশ ভালো লাগছিল, সাথে ভিডিও করতেও বেশ ভালো লাগছিলো, কারণ এরকমটাই আগে কখনো হয়নি। ফার্স্ট টাইমই আমরা কিন্তু তারাপীঠে এসে এরকম ভোগের প্রসাদ দিয়েছি নিজেরা, আর সেই ভোগের প্রসাদটাই আমরা হোটেল অবধি নিয়ে যাব, আমরা নিজেরাও গ্রহণ করব, সাথে ভোগটা না ডিস্ট্রিবিউটও করব। যেমনটা বললাম তোমাদের, বেশ অনেকটা ভোগ, যেটা কিন্তু আমরা এই সাতজন যদি দুবেলাও এই ভোগ গ্রহণ করি তাও কিন্তু শেষ হবে না। তার থেকে ভালো আমরা যদি এই ভোগটা ডিস্ট্রিবিউট করে দিই, আর ভোগ ডিস্ট্রিবিউট করাটাও কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। তো চলো, আমাদের তো চলে এসছে প্রায় রোডের সামনে, আমরা চলে এসেছি, এবার টোটো নিতে হবে, টোটো করে তারপরে কিন্তু আমরা আমাদের হোটেল অবধি পৌঁছবো। ধরে রাখতে হবে, ধরে তো আমিও থাকবো।
এই চলে এসেছি কিন্তু আমরা ভোগপ্রসাদ নিয়ে আমাদের হোটেল রুমে, আর সবাই কিন্তু একটু একটু করে মাথায় নিচ্ছে ভোগপ্রসাদের এই থালিটা, কারণ এটা কিন্তু সত্যি একটা খুব সুন্দর প্রাপ্তি আমাদের। কারণ ভোগপ্রসাদ মাথায় নেওয়া এটাখানি এটা কিন্তু একদমই চাটিখানিক ব্যাপার নয়। তাও এত বড় একটা থালা দেখতে পাচ্ছ, কত বিশাল বড় আর কত কিছু ভোগে দিয়েছে, মাছের মাথা থেকে শুরু করে ভাজা আরো অনেক কিছু, আর এদিকে বালতি করেও কিন্তু অনেকটা প্রসাদ দিয়েছে তোমাদের। যেমনটা বললাম, আমরা জাস্ট একটু দেখেছিলাম, তাতেই মনে হয়েছিল আমরা সাতজন কিন্তু এটা দুবেলা খেলেও মানে ফুরোবে না, তো সেজন্য আমরা ডিসাইড করেছি আমরা যখন বিকেলে মন্দিরে পুজো দিতে যাব তার আগে আমরা শ্মশানেই যারা থাকে ভিক্ষুক ওনাদেরকে ডিস্ট্রিবিউট করে দেবো, তার জন্য কিন্তু আমরা কন্টেনারও নিয়ে এসেছিলাম। ভোগ গ্রহণের পরে সব গুছোতে গুছোতেই হয়ে গেল বিকেল, তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ব্যালকানিতে, আর এই জায়গাটা এত সুন্দর কি বলবো, আর খুব সুন্দর। আর এখন যাচ্ছি আমরা বিকেল বেলায় মায়ের পুজো দিতে, তো চলো। আমি কুর্তি পরেছি, তুমি কার কুর্তি পরেছো? আর পুকুও কুর্তা পরেছে দেখি, পুকুকে বাবারে। কেমন ছিল, তবে যারা এখনো দেখোনি ভিডিওটা তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, ডেসক্রিপশনে সমস্ত লিংক দেওয়া থাকবে। যাচ্ছি আমরা এখন মায়ের কাছে পুজো দিতে, বিকেলের পুজোটাই দেবো আমরা, কারণ আজকে সানডে আর ভিড়টা কম পাবো। দুপুরবেলা আমরা ভোগ দিয়েছিলাম, মানে অলরেডি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সবার নামে সংকল্প করে, দিয়ে এখন যাচ্ছি আমরা মায়ের দর্শন আর পুজো দিতে, কারণ কালকে স্যাটারডে ছিল, প্রচুর ভিড়, একদমই সেটা হয়নি। তো আজকে এখানেই থাকবো তারাপীঠে, দেন কালকে সকালবেলা বোলপুরে চলে যাবো আমরা, এটাই আমাদের এখন আপাতত প্ল্যান। যেমনটা তোমাদের বলেছিলাম, আমরা যখন বিকেলবেলা মন্দিরের উদ্দেশ্যে বেরোবো তখনই কিন্তু আমরা শ্মশানের পথটা দিয়ে মন্দিরের দিকে যাব, যাতে করে শ্মশানে থাকা ভিক্ষুকদের আমরা এই ভোগ প্রসাদ ডিস্ট্রিবিউট করতে পারি। তো কন্টেনার তো আমাদের অনেকগুলোই ছিল, মোটামুটি প্রায় 10-12টা মতন, আমরা 10-12 জনকে কিন্তু কন্টেনারে করে ভোগ প্রসাদ দিতে পেরেছি। এটা একটা পরম প্রাপ্তি বলতে পারি, কারণ ভোগ বিতরণ করাও কিন্তু একটা পুণ্যের কাজ। আমি সবসময় বিশ্বাস করে এসেছি কারোর জন্য নিঃস্বার্থভাবে কিছু করার মধ্যে যে আনন্দ আছে পৃথিবীর আর কোথাও সেই আনন্দ কিন্তু খুঁজে পাওয়া যায় না। তারপরে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছিলাম, সানডে ছিল তবুও কিন্তু মন্দির প্রচুর ভিড় ছিল। ভিআইপি টিকিট করে মন্দিরের ভেতরে প্রবেশ করে মায়ের পুজো দেওয়া হয়েছে। মায়ের পুজো দেওয়ার পরে কিন্তু সবাই মিলে বাবার ওখানে বাবার মন্দিরে এসো, বাবার মাথায় জল ঢালা, পুজো দেওয়া সবই করা হয়েছে খুব সুন্দরভাবে। সামনেই আসছে শিবরাত্রি, জানো আমরা বেশ কয়েকবার তারাপীঠে গেছি শিবরাত্রির দিন, আর সেদিন বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়েছি, সে এক অপূর্ব দৃশ্য। তবে এবছর শিবরাত্রির দিন যেতে ইচ্ছা করলেও যেতে পারছি না, কারণ অন্য কোথাও যাওয়ার রয়েছে, অবশ্যই তোমরা জানতে পারবে ব্লগের মাধ্যমে। তোমরা যারা প্ল্যানিং করছো এর মধ্যেই তারাপীঠ ঘুরতে যাবে কিংবা মায়ের পুজো দিতে যাবে, আমি বলবো যারা তোমরা শিবরাত্রির দিন যাওনি কখনো তারাপীঠে, একবার শিবরাত্রির তিথিতে তারাপীঠ গিয়ে দেখো। বারবার মন চাইবে এই শিবরাত্রির দিনই তারাপীঠে ছুটে ছুটে আসি, যেমনটা কিন্তু আমাদেরও ইচ্ছে করে, কিন্তু সবসময় সময় সুযোগের অভাবে যাওয়া হয়ে ওঠে না এই আর কি। আচ্ছা তোমরা বলো তো, কারা কারা আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না? আমার জানো তো 98% ভিউয়ার্সই যারা আমার ভিডিও দেখে অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি। আবার ফেসবুক থেকে যারা দেখছো তাদের সংখ্যাও সেরকমই, 25,000 ফলোয়ার অথচ ভিউজই আসে না, আবার যেটাতে ভিউজ আসে ফলোয়ার বাড়ে না, এই যে কি দুবিধায় পড়েছি আমি, তোমরা কি আমাকে একটুও ভালোবাসো না? যাই হোক,
আর বেশি বাড়াচ্ছি না ব্লগটা। পুজো শেষে পান্ডা থেকে প্রসাদ নিয়ে হাতে হলুদ ধাগা বেঁধে এবারের মতন তারাপীঠ দর্শন আমাদের কমপ্লিট। আগামীকাল আমরা বেরিয়ে পড়ব সোনাঝুরির উদ্দেশ্যে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। অনেক কিছু রাত্রেবেলা করেছিলাম আর শ্যুট করে দেখানো তোমাদের পসিবল হলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে।